হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? শুভ সকাল। এখন বাজে প্রায় তো 10:30। আমি এখন একটু শান্তে, আপনারা জানেন সানডেতে আমি একটু ঘুমাই, ছুটির দিন, যেহেতু উঠে গেছি, উঠে গেলে আমি আবার শুয়ে পড়েছিলাম। তো আমাদের চা টিফিন খাবার শেষ, এখন একটু ভাত বসিয়ে দিয়েছি। আর সেখানে সিটি বাজছে, তার মানে ডায়লগ বলছে যে আমার ডায়লগ হচ্ছে, তো এখন আমার ঘরে মানুষ আসবে, আমি ফটাফট রান্ধে নিই। দেখি বাচ্চাতে কী করে আজকে কী আনে, কী মেনু হয় দেখি দেখাবো আপনাদেরকে সবাইকে। তো বাইরে আজকে প্রচণ্ড রোদ, রোদ মানে খুব রোদ। এই চ্যাম এখনও শুয়ে রয়েছে, এখন দেখাবো না, চ্যামকে চ্যামকে দেখাতে হলে চ্যাম উশৃঙ্খল বানা করবে। তো বাইরে কিছু প্রচণ্ড রোদ। সায়ন যাচ্ছে সায়নের বাবার সাথে বাজারে, ও বলে আছে বাজার করবো, রোজ রোজ স্কুলে যায়। হ্যাঁ, স্কুল রেডি করে একটু বাজার থেকে দেখি কী করে। তো বাজারে শান্তি বলে দিচ্ছি কি কি আনতে, আনো। এতক্ষণে আমি আমার ঘর দুয়ার পরিষ্কার করে নিই, তো চলুন আমি ঘরটা পরিষ্কার করে নিই। হ্যাঁ হ্যাঁ, কলা গাছে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এই লম্বা চম্বা বাসমতি চাল নিয়েছি, এই চালগুলোকে এখন ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা, তাহলে সচ্ছে হবে। আর লঙ্কার গুঁড়ো, কাজু, কিশমিশ এনেছে, এখন আমি চালগুলো ভিজিয়ে রেখে দিই। আর বাজার থেকে বিস্কুটের প্যাকেট। তো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, শেষের করতে এটা আমি বানিয়ে, এটা আমার ননাসে বানিয়ে, ননদ বানিয়েছে। হ্যাঁ, দেখেন কত সুন্দর ফ্রাইড রাইস, হোয়াইট ফ্রাইড রাইস। তো আমি এখানে তেল গরম করেছি, এখন আমি মিষ্টি কুমড়াগুলো ভাজবো আর ছাড়বো। এগুলো এসে হয়ে গেছে না? দিয়া দিই। সো দেখেন আমি ফ্রাইড রাইস করার জন্য আমার এর পাশের মশলাটা হয়ে গেছে প্রায় শেষ, এখন ডিম যে মিয়া না যে এখন আড়াইটা বাজে, সব আমি খাই আপনারা খান। আমরা সব খেতে বসেছি, দেখেন এই দেখেন আমারটা হলো। সায়নে খাচ্ছে, সায়নে তো ভাত খেতে পারে না, দেখেন হাসু হাসু জুড়ে জুড়ে হাসু হাসু করছে। আবার কইতেছে তোরে খেলতে, আবার খেল বাবা। ওরে বাবা, হাসি মগ্ন। আমি এখন একটু রেডি হয়ে আছি স্নান করে, যেটা 6:30 বাজে, এখন আমি যাব বাজারে, বাজার থেকে তেল পাতা আনবো। 6:30 বেজে গেছে, আবার কালকে স্কুল আছে, এসে আবার ভাত তাদের অতিথিরা এই মাত্র গেলো, কাকিমা কাকুরা আসছিলো ওরে একটু আগে গেলো। যাওয়ার পরে আমি বললাম থাকতে, কিন্তু থাকি থাকলে একটু ভালো লাগতো, বাচ্চা ছিল, অনেকক্ষণ খেলেছি বাচ্চাদের সাথে, ভালো লেগেছে। ঘরটা একটু ভরা ভরা লেগেছিলো, চলে গেছে একটু মনটা খারাপ, মানে ঘরটা একটু ফাঁকা হয়ে চলে গেছে ওরা সবাই। তো আজকে এত গরম, গরমেও বাচ্চারা কষ্ট পাচ্ছিলো, বাচ্চারা মানে কষ্ট করে, মার ভীষণ কষ্ট হয়। তো ওরা খুবই চলে গেছে, তো আমি একটু বাজারে যাই, যেহেতু কালকে সোমবার, তো একটু বেল পাতা আনি এসে তারপরে ঘরে এসে পড়ি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট সব করে দেবেন। আপনারা কমেন্টে কিছু জানান না, একজন দুজন জানান, একটু লাইক শেয়ারটা করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যারা যারা আমার ভিডিও দেখবে প্লিজ।